ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পল টিপস বাই অরুণিমা। আমি অরুণিমা, আজকে একটা নতুন দিন আর আজকের পুরো দিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিতে চলেছি। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে তার পাশেই রয়েছে একটা বেল আইকন, সেটা কিন্তু অন করতে একদম ভুলবে না, যাতে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সেটা দেখতে পারো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ব্রেকফাস্টে বানাবো মাঞ্চুরিয়ান ম্যাগিটা, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। তো দেখলাম প্রসেসটা একদম যেমনভাবে ম্যাগি বানায় ওইভাবেই বানাতে হবে। তো চলো, জলের মধ্যে দিয়ে দিয়েছি, মশলাটাও দিয়ে দিলাম। এর ফ্লেভারটা যেটা দেখছি সেটা আমার খুব একটা এই মুহূর্তে ভালো লাগছে না, আগে তৈরি করে নিই তারপর দেখি কী হয়। তো চলো, রেডি হয়ে গেছে। সবেমাত্র ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে এলাম, ব্রেকফাস্টটা করে নিই চলো। এখন বাজে মোটামুটি 11:30 মতো, হিয়া নিজে মায়ের কাছে খেলছে, রান্না বান্নাও না হয়ে গেছে জানো তো, গরমে না কিছু বানাইনি, দই রয়েছে, চাটনি বানিয়েছি একটু আর একটু সবজি দিয়ে ঝোল। আজকে নিরামিষ রান্নাটা করেছি, যেহেতু গরমে না ননভেজ কিছু খেতে সেইভাবে ইচ্ছে করছে না, তো ওটাই বানিয়েছি, বানিয়ে নিয়ে এলাম। স্নান কিন্তু আমার এখনো হয়নি, স্নানটা করব। তো ব্রেকফাস্টটা চলো আগে করে নিই, এখানে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি আমি আর বোন, ব্রেকফাস্টটা করে নেবো। বাড়িতে সবারই হয়ে গেছে, সবই অফিসও বেরিয়ে গেছে। তো চলো আমরা ব্রেক, ভাবলাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে নেব, সেগুলো শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। এটা শেজওয়ান নুডলসটা আমি ফার্স্ট ট্রাই করছি, কিন্তু আমার যেন মনে হচ্ছে নুনটা অতিরিক্ত বেশি, আমার টেস্টটা একদমই ভালো লাগেনি, ভালো লাগেনি আমার। তা এর থেকে ম্যাগি অনেক ভালো, অনেক ভালো টেস্ট, এটা আমার একদম ভালো লাগেনি। কিন্তু কিছু করার নেই, চলো ব্রেকফাস্টটা করে নিই তারপর কথা হচ্ছে। তো আজকে তোমাদের সাথে আমি আর বোন বসেছিলাম, মা আজকে আলমারি থেকে আমাদের যে ফ্যামিলি যে অ্যালবামটা সেটা বার করেছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর দুজনে একটু দেখতে বসেছিলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমাদের ছোটবেলার কিছু স্মৃতি, তোমরা দেখে নাও। এই যে এটা হচ্ছে বোন, ছোটবেলায় ও সাদা এরকম। এই যে এটা আমি, এটা আমাদের এখানে একটা মাঠ ছিল তখন পাশে, তো সেখানে, এখন আর নেই যদিও। এটা আমার জন্মদিনের ছবি, কোনো এক বছর জন্মদিনের, মা বলতে পারবে, আমি ঠিক খেয়াল করতে পারছি না, এটা কোনো এক বছর জন্মদিনের ফটো। বোনের একবার জন্মদিনের ছবি, এইটা আমার এক বন্ধু তার সাথে ছোটবেলার ছবি, এটা আমার পিসির মেয়ে, কেন জানি না চোখ দুটো আমরা এরম করে ফেলেছিলাম পেন দিয়ে ছোটবেলায়। এটা আমার জেঠিমা, স্কুলের ছবি, যখন আমি স্কুলে পড়তাম সেই তখনকার ছবি, তখন মনে হয় সম্ভবত আমি ক্লাস 3-তে পড়তাম। এই যে এখানে আমি, এইটা, এগুলো সব আমার বন্ধু বান্ধব। ছোটবেলাটা কত সুন্দর ছিল, দেখি আর ভাবি। এদের মধ্যে কিছু জনের সাথে হয়তো এখনও যোগাযোগ আছে, আর ম্যাক্সিমাম লোকের সাথে আর যোগাযোগটা নেই। ছোটবেলায় একবার আমার জন্মদিনে আমি কেন জানি না এরকম, তখন হয়তো এরকমই সাজাতো, মায়ের বেনারসি, মায়ের ভেল পরে ফুলের সাজ, এটা একবার আমার জন্মদিনের ছবি। তো এই একটা হচ্ছে আমার একদম ছোটবেলার ছবি, এইটা, এটার সাথে অনেকটাই আমার মেয়ের মুখের হয়তো মিল পাওয়া যায়, তবে সব থেকে বেশি ওর সাথে আমার বোনের মুখের মিল পাওয়া যায়। আর এটা হচ্ছে আমার মুখে ভাতের ছবি, এই যে মুখে ভাতের ছবি, এটা আমার জেঠিমা, দিদি, এটা ছোটদি, এটা আমার মাসি, এটা মামা, এটা দি ঠাকুমা, এটা হচ্ছে আমার ছোট পিসি, আর তার কোলে আমি, আর এটা আমার ছোট পিসির মেয়ে। তো আমরা দুজন একদম পিঠোপিঠি, এক বছরের গ্যাপ। এই যে এটা, এই ছবিটা ভীষণ স্পেশাল আমার কাছে, এখানে দেখো মা বাবা আর আমি, আমরা তিনজন স্টুডিওতে গিয়ে ফটোটা তুলেছিলাম, মা তখন কি রোগা, বাপিও তাই। আর এই ফটোটা আমার কাছে ভীষণ স্পেশাল। এই একটা ফটো, একটা ফটো দেখাই, এইটা আমার ছোটবেলার ফটো, এই ড্রেসটা আমার পিসির মেয়ের, তো তুলেছিলাম কোনো একটা স্টুডিওতে গিয়ে, ভীষণ ভালো লাগে আমার এই এইগুলো দেখলেই না মনটা একটা বেশ ভালো হয়ে যায়। এই যে এটা হচ্ছে আমার জেঠু, ইয়ে একটা ফটো আমার আর সৌভিকের, এটা যতটা সম্ভব 2013-র, তখন আমরা অনেক ছোট, কোনো একটা স্টুডিওতে জোর করে আমাকে নিয়ে গিয়ে তুলেছিল, আমি কিছুতেই যাব না। তো এই এই ছবিটা যাকে তখন তুলেছিল বলে এখন তবু একটা স্মৃতি, তোমাদেরকেও দেখাতে পাচ্ছি, আমারও দেখলে ভালো লাগে, হিয়াও ভীষণ খুশি হয় ছবিটা দেখলে,
তো এই একটা ছবি। আর একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি, এই যে এই পেইন্টিংটা, এটা আমার বোন করেছে, ভীষণ সুন্দর, ইচ্ছে আছে এটা বাঁধাবো। ঘরের কাজ চলছে তো হয়ে গেলে হয়তো কোনো একটা জায়গায় রাখবো, ভীষণ সুন্দর। দেখো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার ছোটবেলার কিছু মুহূর্ত, আমার ফ্যামিলি মেম্বারসদেরও তোমাদেরকে দেখালাম। তো চলো, আর বসে বসে গল্প করলে হবে না, চলো হিয়াকে এবার স্নান টান করাবো, খাওয়াবো, খাইয়ে নিই, তারপর আমিও স্নান সেরে নিই, কথা হচ্ছে। স্নানটা সেরে পুজোটা দিতে এসেছি, পুজোটা দিয়ে নিই, তারপর হিয়াকে ঘুম পাড়িয়ে দেব, তারপর বিকেলে কথা হচ্ছে। সবাই একটু দাঁড়া, পাঞ্চি বানু কর, পাঞ্চি বানু কি বানু, আজকে কাকামে মাদ মে আওয়াজ বানু দুনিয়া কি না দাস মে কেন, কোথায় যাবি উঠে, কেউ বসে ওটা। শুনতে পেলাম তোমার নাকি গঙ্গারামকে জানতে চাও, সে মন্দ নয় সে রং যদিও, তার উপরে অনেকটা ঠিক বিদ্যে বুদ্ধি ধর্মী ছেলে, উনিশটি বার ঘায়েল হয়ে। আচ্ছা আর একটা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টু লিটল হ্যান্ডস টু হিয়াকে নিয়ে খেলতে খেলতে সন্ধে হয়ে গেছে, এবার ডিনারটা বানিয়ে নিতে হবে, তার জন্য আজকে ভেবেছি ধোকার ডালনা বানাবো। তো এখানে টুকটাক মশলা যেগুলো দিই সেগুলো দিলাম, দিলাম একটু আদা বাটা, এবার দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপর দিয়ে দেবো টমেটো, কাজু আর কাঁচা লঙ্কা, দই আর পেস্টটা, পেস্টটা দিয়ে দেবো, দিয়েছিলাম একটু জায়ফল, জায়ফলটা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, ওপর থেকে দিলাম একটু কাসুরি মেথি, এবার ওটা তেলটাও ছেড়ে দিয়েছে, আর একটুখানি হোক ততক্ষণ আমি ধোকাগুলোকে ভেজে নিই। এটা কিন্তু বাড়িতেই বানিয়েছি আমি। তারপর মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিলাম একটু স্বাদ মতো লবণ চিনি, ধোকাটাও ভেজে তুলে এবার গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে শেষে দেবো একটু ঘি আর গরম মশলা, ব্যাস। তারপরেই ধোকাটা রেডি হয়ে যাবে। এদিকে বোন বানিয়েছে সোয়া 65, তো এটাও হয়ে গেছে। আর এদিকে আমি একটু বানাবো লাচ্ছা, লাচ্ছা সিমাই, এটা না অনেকদিন আনা ছিল, বানানোই হয় না, দুধটা ফুটে গেছে চিনি দিয়ে। তারপর এর মধ্যে একটু ড্রাই ফ্রুটসটাকে আমি ঘিয়ে ভেজে দিয়ে দিলাম, তারপর দিচ্ছি লাচ্ছাটা। এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করার দরকার নেই, তো একটু নাড়াচাড়া করে নেবো, জাস্ট নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে রেখে দেবো, ব্যাস। এবার ঠান্ডা হলে সবাইকে সার্ভ করবো, অনেকটাই রাত হয়েছে, ইয়ারও খাওয়া হয়ে গেছে এর মধ্যেই, তো ডিনারটাও আমি সবাইকে সার্ভ করে নিই। তো চলো সবাই মিলে ডিনারটা আজকে করে নিই। আজকের ব্লগটা এতটাই রাখছি, যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো। আর এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে তার পাশেই রয়েছে একটা বেল আইকন, সেটা অন করতে একদম ভুলবে না, যাতে সব ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তুমি সেটা দেখতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কাল।